সিনেমা এটা তো দেখছেন বাজে হাজবেন্ড বউয়ের মন রক্ষা করতে পারে না বউয়ের কোনো কথা শুনে না বউ ডান্স করতে গেলে বামে যায় আই এম দ্যাট হাজবেন্ড ঠিক আছে তো আপনার চা নিয়ে আপনার বদর থেকে খান আমি আমার মতো চা খেয়ে নিব ভালো থাকেন অফিসে গেলাম আল্লাহ হাফেজ আপনি অফিসের জন্য রেডি হয়ে গেলেন হ্যাঁ তো রেডি হব না আপনার চা চা তো খেয়ে ফেলছি খেয়ে ফেললেন হ্যাঁ তো চা খাওয়ার জিনিস খাবো না না মানে আমি ভেবেছিলাম যে আমি গরম গরম চা নিয়ে আসবো আমি ভাবে ফু দিয়ে দিব চায়ে আপনার মুখে এক চুমুক দিব আমি এক চুমুক খাবো তারপর আমি ফ্রিজে চাটা ঢেলে দিব তখন দুজন মিলে শেয়ার করে চা খাবো আমি এগুলো ভেবেছিলাম দাদা আপনার ভিজুয়াল একটু গ্যাপ আছে কি যেমন আপনার স্বপ্ন দেখা হচ্ছে ছিল আপনি টেবিলে দ্বারা জিজ্ঞেস করবেন কয় চামচ চিনি দিব আমি বলবো যান দুটি চামচ চিনি দাও আপনি দুই চামচ চিনি নেবেন আস্তে আস্তে ঘুটা দিবেন টুংটুং শব্দ হবে তারপর এক চামচ আমাকে খাওয়াবেন এক চামচ আপনি নিজে খাবেন তাই না আপনি তো একদম আমার মনের কথা বলে দিলেন আপনি তো আমার স্বপ্নের পুরুষ আপনি কিভাবে বুঝলেন বাংলা সিনেমা ছোটবেলা থেকে অনেক দেখতেন তাই না হ্যাঁ মায়ের সাথে প্রতি শুক্রবার মধুমিতা সিনেমা হলে আমরা একসাথে বাংলা সিনেমা দেখতাম শুনুন এটা হচ্ছে সিনেমা এটা হচ্ছে বাস্তব জীবন আমি ঘুম থেকে ওঠার পরে 30 মিনিটের মধ্যে চা খাই এর মধ্যে আমি রেডি হয়ে যাই সো আপনার চা আপনি খাবেন আমার চা আমি খাবো আমার চা নিয়ে আপনি বদর হবেন না সিনেমা এটা তো দেখছেন বাজে হাজবেন্ড বউয়ের মন রক্ষা করতে পারে না বউয়ের কোনো কথা শুনে না বউ ডান্স করতে গেলে বামে যায় আই এম দ্যাট হাজবেন্ড ঠিক আছে সো আপনার চা নিয়ে আপনি বদর থেকে খান আমি আমার মতো চা খেয়ে নিব ভালো থাকেন অফিসে গেলাম আল্লাহ হাফেজ ওমা কি হয়েছে মুসমুনা পরে তো কইবেন ডালিয়া কোনো কাম করে না ফেসবুক খেলে টিকটক খেলে শোন তোর ভাইয়ার যত প্লেট গ্লাস মগ যা কিছু আছে কোনো কিছু তুই মুছবি না তুই হাতও দিবি না সেই সব কিছু আমি ধুবো আমি মুছবো মনে থাকবে করলাম না কাজ পরবর্তী কইতে পারবেন না কিন্তু ডালিয়া কোনো কাম করে না তোর অনেক কাজ করার ইচ্ছা না তোর অনেক মুছামুছি করার ইচ্ছা ঠিক আছে তুই দেয়াল মোচ টিভি মোচ এগুলা মোচ ফ্যান মোচ ইভেন তুই আজকে পুরো সিঁড়িটা মুছবি কিন্তু তোর ভাইয়ার কোনো জিনিস গ্লাস বাটি তো দূরে থাক ও যেই জিনিসটা ইউজ করে কোনো জিনিস তুই হাতও লাগাবি না ইভেন ও যেই রুমে রেস্ট করে যেটা ওর রুম সেই রুমে তুই যাবিও না ও যখন বাসায় থাকবে মনে থাকবে তো হ্যাঁ থাকবো গেলাম না পরে কিন্তু আর কিন্তু এই সমস্ত কথা কইতে পারবো না একটা কথা বলে একদম টাস করে একটা থাপ্পড় মেরে দিব পেয়াদু কাজ কর শুক্র শুক্র আষ্ট দিন হয়েছে বিয়ে হয়েছে কত রং দেখাইবো বেরি তোর জামাই থাকবো না হ্যালো মামি কেমন আছো তুমি আমি তো ভালো আছি তুই কেমন আছিস আমি ভালোই আছি মামি কিন্তু আবার ভালো নাই মানে কি কি বলিস এসব হ্যাঁ মামি আমি ঠিকই বলতেছি এত মিউ মিউ করতেছি কিন্তু কোনো কাজই হচ্ছে না কবে যে হালুম হালুম করবো শোনো শুধু ম্যামা করলে হবে না একটু বুদ্ধিও রাখতে হয় শোন আমি তোকে কিছু বুদ্ধি শিখিয়ে দিচ্ছি বুদ্ধি দিয়ে কি হবে বুদ্ধি দিয়ে কি হবে মানে তোর আর তাই ম্যামাও করতে হবে না শোন ছেলেরা না একটু কেয়ারিং পছন্দ করে তুই ওর খুব ভালো করে কেয়ার নিবি ও অফিসে গেলে ও খেয়েছে কি না বাসা আসলে পরে ওর সাথে গল্প গুজব করবি রাতের বেলা ও খেতে পছন্দ করে সে রান্না বান্না করে দিবি ওর সাথে প্রচুর সময় কাটাবি বুঝলি তাতেই দেখবি কাজ হয়ে যাবে মামি এই সব কি কাজ করবে হবে মানে এই সব 100% পরীক্ষিত বুদ্ধি তাহলে তোর মামাকে আমি আয়ত্তে নিয়েছি কিভাবে ওকে মামি দেখি কাজ করবে